মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে যথাযোগ্য মর্যাদায় ভারতের 77তম স্বাধীনতা দিবস পালন করা হয়। সকালে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশের জওয়ানরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর পুলিশের জওয়ানরা মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। এরপর সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। আরক্ষা বাহিনীর জওয়ানদের সমবেত কুচকাওয়াজে তিনি অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতন লাল নাথ প্রথমেই স্বাধীনতা 77 বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যারা দেশকে ভালোবাসে না তারা সকলেই দেশের শত্রু, তাদের কোনো অধিকার নেই এই ভারতে থাকার। এই স্বাধীনতা দিবসে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত দেশের শত্রুদের চিহ্নিত করা। ভারতবর্ষের 3000 বছর ইতিহাসে ব্রিটিশরা বহুবার আমাদের দেশকে আক্রমণ করেছে, লুণ্ঠন করেছে, আমাদের যা কিছু ছিল সব কিছুই দখল করেছে। তথাপি আমরা ভারতীয়রা অন্য কোনো দেশের সাথে সমরূপ ব্যবহার করিনি, অন্য কোনো দেশের সংস্কৃতি কিংবা ইতিহাস ধ্বংস করিনি আমরা। আমাদের প্রথম স্বপ্ন ছিল দেশের স্বাধীনতা, এবং স্বাধীনতাকে রক্ষা করার পাশাপাশি শক্তিশালী করতে হবে, নতুবা কেউ আমাদের সম্মান করবে না। বহু বছর ধরে আমরা উন্নয়নশীল দেশ হয়ে আছি, এবার সময় এসেছে নিজেদের উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করার। তার জন্য আমরা যোগ্য প্রধানমন্ত্রীও পেয়েছি। ভারতকে উন্নত দেশ করতে হবে, আত্মনির্ভর করতে হবে। 77তম স্বাধীনতা দিবসে রাজ্যবাসী শ্রদ্ধা নিবেদন করছে এবং শুভেচ্ছা জানাচ্ছে। এবারে স্বাধীনতা দিবস কিছুটা ব্যতিক্রম ধর্মী। এবার আমরা আজাদিকে অমৃত মহোৎসবের সমাপ্তি উৎসব পালন করছি। যারা দেশকে ভালোবাসে না তারা হলো দেশের শত্রু, তাদের কোনো অধিকার নেই এদেশে থাকা। এই স্বাধীনতা দিবসে আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত দেশের শত্রুদের চিহ্নিত করা। দেশের প্রধানমন্ত্রী পঞ্চপ্রাণের কথা বলছেন, তাই আমাদের সকলের স্বপ্নিত হবে যে 2047 সালের মধ্যে ভারতবর্ষকে একটি উন্নত আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করব। ভারতবর্ষের 3000 বছরের ইতিহাসে ব্রিটিশরা বহুবার আমাদের দেশ আক্রমণ করেছে, লুণ্ঠন করেছে, আমাদের যা কিছু ছিল সব কিছু দখল করেছে, কিন্তু আমরা ভারতীয়রা অন্য কোনো দেশের সাথে সমরূপ ব্যবহার করিনি, অন্য কোনো দেশের সংস্কৃতি কিংবা ইতিহাস ধ্বংস করিনি। আমাদের প্রথম স্বপ্ন ছিল দেশের স্বাধীনতা, সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে এবং শক্তিশালী করতে হবে, নতুবা কেউ আমাদের সম্মান করবে না। দ্বিতীয় স্বপ্ন, বহু বছর ধরে আমরা উন্নয়নশীল দেশ হয়ে আছি, সময় এসেছে নিজেদেরকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। আমরা যোগ্য প্রধানমন্ত্রী পেয়েছি, দেশের দারিদ্রতার মাত্রা কমেছে, আমাদের সাফল্য বিশ্ব জুড়ে স্বীকৃত, ভারতকে উন্নত দেশ করতে হবে, আত্মনির্ভর করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সচিবালয় প্রশাসনের কর্মীরা অংশ নেন। এদিন 77তম স্বাধীনতা দিবস পালনের অঙ্গ হিসেবে সার্কিট হাউসেও সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি গান্ধীঘাটস্থিত গান্ধীবেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, স্বাধীনতার এই পূর্ণ লগ্নে আজ তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন। যারা দেশের শত্রু তাদের চিহ্নিত করতে হবে এবং এই স্বাধীনতাকে প্রাণ দিয়েও আমাদের রক্ষা করতে হবে। এই স্বাধীনতাকে প্রাণ দিয়ে হলেও রক্ষা করতে হবে, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী পঞ্চপ্রাণের কথা বলেছেন, আমাদের দেশকে এক নম্বর হলো আমরা দেশকে আরও শক্তিশালী করতে হবে, আত্মনির্ভর হতে হবে। দুই, দেশকে যারা ভালোবাসে না তারা দেশের শত্রু, সবাই মিলে দেশকে ভালোবাসতে হবে। এবং আমাদের দেশের যে ঐতিহ্য, সমৃদ্ধি, গৌরব, এটাকে এটা নিয়ে আমরা
গৌরবান্বিত হতে হবে। এই জিনিসগুলি আমাদের খুব গুরুত্বপূর্ণ। আজকে সবাই মিলেমিশে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাতে হবে এবং তৎসঙ্গে ত্রিপুরাকেও এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে হবে, আত্মনির্ভর বানাতে হবে এবং সবকা সাথ সবকা বিকাশ। এবার একটু ব্যতিক্রমী স্বাধীনতা দিবস, মেরে মাটি মেরা দেশ, এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রধানমন্ত্রী দেশের সরকার এগিয়ে যাচ্ছেন। সবাই মিলেমিশে একাকার হয়ে যেতে হবে এবং ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের দেশের একটা মূল জিনিস, সেটাকে বজায় রাখতে হবে। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত বানাবো। এরপর বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ লিচুবাগানস্থিত এলবার্ট এক্কা পার্কে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভারতের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জ্ঞাপনের তিনটি অনুষ্ঠানেই মন্ত্রী রতনলাল নাথ ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।